ভালো মন্দ দেওয়ার মালিক আমি আল্লাহ কোন বস্তুর এই ক্ষমতা নাই কোন মানুষের এই ক্ষমতা নাই কেমন করে তুমি এই কথা বলেছিলে ঈমান নির্বেজাল কেমন করে হলো সাথে সাথে ভাই বুঝতামি বুঝে ফেলছেন হায় হায় আমি তো এখানেও ধরা খেয়ে গেলাম আল্লাহর কুদরতে কদমে সজদায় পড়ে বলতেছেন মালিক কিছুই আনতে পারি নাই গো আল্লাহ খালি হাতে তোমার দরবারে এসেছি দেখানোর মতো কিছুই নাই একমাত্র তোমার দয়া আর মায়া সারা একমাত্র তোমার দয়া মায়া সারা আমি বাইজিদ বুস্তামির মাপ পাওয়ার কোনো সুযোগ আমি দেখি না গো আল্লাহ তখনই আল্লাহ পাক কই বাইজিদ একদিন শীতের রাতে তুমি একটা বিড়ালের বাচ্চাকে আদর করে লেপের নিচে জায়গা দিয়েছিলা বিড়ালের বাচ্চাটা শীতের বাতাসে কনকনে শীত কষ্ট করে দৃশ্যটা দেখার পরে তোমার কলিজায় মায়া লাগলো বাচ্চাটারে তুমি আদর করে নিজের বিছানায় জায়গা দিয়েছিলা লেপের নিচে জায়গা দিয়েছিলা এই বিড়ালের বাচ্চাটা আমি আল্লাহরই বানানো মাখলুক আমার একটা ছোট্ট মাখলুককে তুমি এতটুকু আদর করার কারণে আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে জান্নাতের উঁচু মাকাম দান করলাম জোরে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ তাহলে ছোট্ট একটা মাখলুকের প্রতি দয়া দেখাইলে যদি না জাতের ওসিলা হয় মানুষের প্রতি মানুষ যদি মায়া দেখায় মানুষের প্রতি মানুষ যদি দরদ দেখায় মানুষের প্রতি মানুষ যদি একটু সাহায্যের জন্য আগায় যায় তাহলে এই বিষয়টাও না জাতের ওসিলা হতে পারে কি পারে না চোখের সামনে কত মানুষ বিপদে পড়ে আসলো তুমি সাহায্যের জন্য হাত বাড়াইলা না রে আল্লাহর গোলাম একটু সাহায্যের জন্য কতজন তোমার কাছে হাত বাড়াইলো তুমি সাহায্য করলা না বিপদে পড়ছে তারে সাহায্য করলা না বুঝাটা তুলে দিতে কয় বুঝাটা তুলে দিলা না অন্ধ মানুষটা রাস্তা পার হতে পারে না তুমি পার করে দিলা না কিন্তু যুবক তুমি জানো না জানো না ওই অন্ধ মানুষটারে রাস্তা পার কইরা দেওয়া ও তোমার নাজাতের উসিলা হতে পারে তাহলে মানুষের প্রতি দয়া দেখানোর দরকার আসেনি না নাই মানুষের প্রতি মায়া দেখানোর দরকার আসেনি না নাই ছোট্ট থেকে ছোট্ট উসিলাও আল্লাহর কাছে ছোট্ট আমল উসিলা হয়ে যাবে এজন্য বলতেছি রে ভাই হৃদয়ের কান দিয়ে দিলের কান দিয়ে কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনব হতে পারে আজকের এই বসা আমার নাজাতের উসিলা মনোযোগ কার কার আছে হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো জোরে বলি আমিন আল্লাহ আমাদের প্রত্যেককে আমলের নিয়তে কথাগুলি শোনার তৌফিক দান করো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আমি আল্লাহ নিশ্চয়ই কখনো কখনো ইমানদারের কাছ থেকে পরীক্ষা নেব বিপদ আপদ দিয়া মুসিবত দিয়া ক্ষুধার যন্ত্রণা দিয়া জানের ভয় দিয়া মালের উপরে কোনো বিপদ দিয়া বিভিন্ন আকারে মুসিবত আপদ বিপদ দিয়া আমি আমার বান্দার ইমানের পরীক্ষা নেব এই পরীক্ষায় যারা সবর করবে আল্লাহ বলেন বন্ধু তুমি জানায় দাও তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ বিপদের সময় যারা সবর করবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ বলুন তো আমার আপনার জীবনে কম বেশি ছোট বড় বিপদ আসেনি না নাই এমন কোনো মানুষ পাওয়া যাবে না দুনিয়ায় যে বলবে যে আমার জীবনে কোনো বিপদ নাই আমার জীবনে কোনো কষ্ট নাই আমার জীবনে কোনো পেরেশানি নাই শুধু সুখ আর সুখ এমন মানুষ দুনিয়ায় মিলবে না কারণ দুনিয়ার বৈশিষ্ট্য হলো কখনো সুখ কখনো দুঃখ কখনো হাসি কখনো কান্না কখনো সচ্ছলতা কখনো অভাব
এটা হলো দুনিয়ার বৈশিষ্ট্য আর আখিরাতের বৈশিষ্ট্য হলো যার কপালে সুখ তার আজীবন সুখী থাকবে আল্লাহ তারে জান্নাত দিবে জান্নাতে দুঃখের কোনো লেশমাত্র নাই আর আখিরাতের জীবনে যার কপালে দুঃখ ওর কপালে শুধু দুঃখই থাকবে সুখের কোনো সম্ভাবনা নাই এজন্য দুনিয়ার এই বৈশিষ্ট্য কখনো সুখ কখনো দুঃখ বিধায় আমরা কখনো অভাবে পড়ি কখনো অসুস্থতার মধ্যে পড়ি কখনো বিভিন্ন মুসিবতে পড়ি আর আল্লাহ বলেন এটা ইমানদারের উপরে পরীক্ষা হবেই হবে যে বলবে আমি ইমানদার আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আল্লাহ বলেন মানুষ কি মনে করে সে বলবে আমি ইমানদার অথচ আমি আল্লাহ তার কাছ থেকে ইমানের পরীক্ষা নেব না এটা কি মানুষ মনে করে না না এমনটা মনে করো না তুমি যদি বলো আমি ইমানদার তুমি যদি বলো আমি আল্লাহর আল্লাহকে বিশ্বাস করি তাহলে মনে রাখো তোমার ইমান এত বড় দৌলত তমাম দুনিয়ার সমস্ত সহায় সম্পদ যদি এক পাল্লায় রাখা হয় আদনা থেকে আদনা মুমিনের ইমান এক পাল্লায় রাখা হয় ইমানের পাল্লা ভারী হবে যেই ইমানের খাতিরে আমি আল্লাহ তোমার জান্নাত দিব এত দামি বস্তুর পরীক্ষা কিছু হবেই সেটা হয়তো বা জীবনে একবার কারো হতে পারে জীবনে দুইবার কারো হতে পারে বিপদ কারো হতে পারে সেই পরীক্ষাটা ছোট কারো জন্য পরীক্ষা হতে পারে বড় যার ইমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন যার ইমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন নবীগণের ইমান ছিল খুব বেশি মজবুত এজন্য নবীদের ইমানের পরীক্ষাও ছিল খুব কঠিন আর আমাদের ইমানটাই দুর্বল এজন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাটাও আসে ছোট ছোট কখনো অসুস্থতা কখনো ছোটখাটো বিপদ কখনো অভাব এর দ্বারা আমাদের উপরে ইমানে পরীক্ষা আসে প্যারে হাজিরিন ওই পরীক্ষাগুলাতে কে সবর করলো আর কে সবর করলো না এর আলামত হলো বিপদে পইরাও মুসিবতে থাইকাও অভাবে থাকাকালীন সময়েও যে মানুষ আল্লাহকে ডাকে আল্লাহর গোলামি করে তারে মসজিদে পাওয়া যায় অভাবে আছে এরপরও মসজিদ ছাড়ে না অভাবে আছে এরপরও আল্লাহর জিকির ছাড়ে না অভাবে আছে এরপরও হারাম পথে যায় না বোঝা গেল সে আল্লাহর দেওয়া পরীক্ষার মধ্যে সে পাশ করেছে বুঝা গেল সে পরীক্ষায় পাশ করেছে সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম বহুত বড় আল্লাহর এক পয়গম্বর বনি ইসরাইলের জলিলুল কদর একজন পয়গম্বর কি পরিমাণ পরীক্ষা ওনার উপর দিয়ে গেছে তাহলে একটু আমাদের বুঝে আসবে যে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় যে ছোটখাটো বিপদ দেয় এই বিপদগুলা আমাদের জন্য কতটা সহজ যদি নবীর পরীক্ষাটা শুনি আমরা ধারাবাহিকভাবে তাহলে বুঝতে পারবো ইমানি পরীক্ষা কত কঠিন আর আমাদের উপরে যা আস ঠিক কিনা ঠিক কিনা মনোযোগ আছে তো ইনশাআল্লাহ সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ ভাইরা আমার হযরত আইয়ুব আলাইহিস সালাম বনি ইসরায়েলের বহুত বড় একজন জলিলুল কদর পয়গম্বর আল্লাহ পাক এমন এমন নিয়ামত তারে দিয়া রাখছেন নিয়ামতের সাগরে হাবুডুবু খাইতেছিলেন কোন দিক দিয়ে কোনো অভাব নাই কোনো অভাব নাই যেমন আল্লাহ তারে সুস্থতার নিয়ামত দিছেন তেমন আল্লাহ তারে দৌলত দিছেন সহায় সম্পদ দিছেন রাজত্ব দিছেন চারটা ছয়টা জোয়ান জোয়ান ছেলে আল্লাহ তারে দিছেন ছেলেরাও জোয়ান আর চারজন বিবি দিছেন সর্বদিক দিয়ে সত্তর বছরের হায়াতের জীবন সুস্থতার সত্তর বছরের হায়াতের জীবনে ওনার একটা মাথা ব্যথা পর্যন্ত হয় নাই তফসিরি কিতাবে লিখেন ঘাম বিচি পর্যন্ত উঠে নাই আল্লাহ তারে এত নিয়ামত দেয়া রাখছেন যেরকম সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা যুবক সুস্থতার চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই একজন মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতার আল্লাহর গোলাম এজন্যই তো মূসা নবী আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন মালিক আমি যদি খোদা হই তুমি যদি বান্দা হও আমার কাছে তুমি কি চাইবা প্রশ্নটা বুঝছেন আল্লাহ আমি যদি খোদা হই তুমি যদি বান্দা হও কি চাইবা আল্লাহ তখন বলেন মূসা রে
এমন তো হবে না যদি হইতো আমি সুস্থতার নিয়ামত চাইতা মূসা নবী কই মালিক আমি পেয়ে গেছি কি চাইবো তোমার কাছে আমি কি চাইবো পেয়ে গেছি মালিক আমি অসুস্থতার নিয়ামত চাই সুস্থতার নিয়ামত চাই এজন্য রে ভাই আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক সুস্থতার নিয়ামত আল্লাহ দান করেছেন সহায় সম্পদ দান করেছেন স্ত্রী দান করেছেন সন্তান দান করেছেন রাজত্ব দিয়েছেন ধন দৌলত একটার পর একটা বাগান একটার পর একটা ইন্ডাস্ট্রি একটার পর একটা শিল্প কারখানা বাড়তেই শুধু থাকলো বাড়তেই থাকলো এত কিছু নিয়ামতের ভিতর আল্লাহর পয়গম্বর আল্লাহর গোলামি করা ছাড়েন না আল্লাহর শুকর বন্ধ করেন না আল্লাহর জিকির বন্ধ করেন না সমাজে কিছু মানুষ পাওয়া যাবে যখন পয়সা করি হাতের মধ্যে আসে তখনই সে গুনার দিকে ধাবিত হয় অনেক মানুষ অনেক শিল্পপতি পাওয়া যায় শিল্পপতি পাওয়া যায় রাত দুইটা বাজে তিনটা বাজে ঘরে ঢুকে স্ত্রী জানে না কখন স্বামী ঘরে ঢুকলো কোটিপতির সন্তান রাত কয়টা বাজে ঘরে আসে বাবা জানে না মা জানে না মা জানে না পয়সায় অনেককে নষ্ট করে ফেলে চরিত্র নষ্ট করে ফেলে ক্যারেক্টার নষ্ট করে ফেলে মানুষ যখন সুখে পড়ে কেউ কেউ আছে আল্লাহকে ভুলে যায় কিন্তু আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম তার অভাবের অভাব তো নাই সুখে আছেন আল্লাহকে ভুলেন না আল্লাহকে ভুলেন না আল্লাহর গোলামি বাদ দেন না জিকির বন্ধ নাই আল্লাহর জিকির বন্ধ নাই ইবলিস তখন ডাক দিয়ে কয় ওগো আল্লাহ তোমার পয়গম্বর এত তোমারে ডাকে কেন জানোনি কেন যাকে জানোনি কেন আল্লাহ পাকে ইবলিস কয় সুখে রাখছো এজন্য তোমারে ডাকে সুখে রাখছো এজন্য তোমার জিকির করে অভাব কি জিনিস জানে না বিপদ কি জিনিস বুঝে না মুসিবত কি জিনিস জানে না পরীক্ষা কি জিনিস এখনো বুঝে নাই আমি ইবলিসের মনে হয় যদি তুমি তার বিপদে ফালাও জিকির করবে দূরের কথা তোমার নাম পর্যন্ত ভুলে যাবে নাউজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে রে ইবলিস ভালো করে শুন কালো করে শুন আইয়ুব আমি আল্লাহর পয়গম্বর পয়গম্বর ইচ্ছা করে হওয়া যায় না আমলের দ্বারা অলি হওয়া যায় নবী হওয়া যায় না বুজুর্গ হওয়া যায় নবী হওয়া যায় না নবী আল্লাহ নিজে পছন্দ করেন আল্লাহ নিজে নির্বাচন করেন আল্লাহ বলে ইবলিস শুন আইয়ুবকে আমি আল্লাহ নির্বাচন করেছি অতএব তোর ধারণা ভুল ধারণা ভুল এমনটা হতেই পারে না হতেই পারে না ইবলিস কয় তাহলে বিপদে ফেলায়া দেখো পরীক্ষায় ফেলায়া দেখো দেখো না তোমার নাম কেমনে লয় তোমার নাম কেমনে লয় আমি তো বললাম নাম ভুলেই যাবে নাম ভুলেই যাবে না আমি মনে থাকবে না আল্লাহ পাক বলে তাহলে দেখ চ্যালেঞ্জ তোর সাথে আমি আল্লাহর চ্যালেঞ্জ দেখ দেখ আমার আইয়ুবের উপর পরীক্ষা শুরু হয়ে গেল এক নম্বরই পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন রে যুবক সহায় সম্পদগুলি একে একে ধ্বংস হতে লাগলো আজ অমুক ফ্যাক্টরিতে আগুন কালকে ওই বাগানে আগুন অমুক জায়গা আজকে ধ্বংস এই খবরগুলি যখনই পয়গম্বরের কাছে আসতে থাকে তখনই তিনি সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে না শুকরি নাই আল্লাহ পাক কই দেখছো নি বিপদ তো আমি আল্লাহ দিলাম কিন্তু না শুকরি নাই না শুকরি নাই এখনো শুকুর করে এখনো আমি আল্লাহকে ইয়াদ করে এতগুলি এতগুলি সহায় সম্পদ নষ্ট হয়ে গেল এরপরেও কিন্তু আমি আল্লাহকে ভুলে না ভুলে না ইবলিস কই মালিক জানুনি কেন কেন কই রাজত্ব রাখছো এজন্য আল্লাহ রাজত্ব কেড়ে নিলেন তখনও ইনি শুকরিয়া আদায় করে ইবলিস কয় কারণ হলো ছয়টা জোয়ান জোয়ান ছেলে আছে ভরসা হলো সন্তানের উপর সম্পদ যদি চলেও যায় সন্তান তো আছে ছয়টা জোয়ান এই ছয়টা জোয়ান ছেলের দ্বারা সম্পদ আবার কামাই করবে এজন্য কোনো টেনশন নাই তোমার গোলামি করে আল্লাহ বলে না না সন্তানের উপর পরীক্ষা শুরু হবে ছয়জন যুবক ছেলে এক করে ঘুমায় রইছে হঠাৎ করে রাতের বেলা
সাথ ভেঙ্গে আইয়ুব নবীর ছয়টা ছেলে একসাথে মারা গেল রে যুবক একসাথে ছয়জন ছেলে মৃত্যু সংবাদ বাবা শুনতে পাইলেন এরপর নবী শুকরিয়া আদায় করে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর কাছে ডাক দেয়া কর মালিক সন্তান তো আমার কাছে ছিল আমানত এই সন্তানের মালিক তো আমি না সন্তানের মালিক তুমি আমার আপনার কাছে সন্তান আল্লাহর তরফ থেকে আমানত দখলে আমার এই সন্তান নিজের খুশি মতো চালানো যাবে না আমানতের বস্তু নিজের মর্জি মতো ব্যয় করা যায় না করলেই সেটা খেয়ানত হয় আমানতের বস্তু নিজের মর্জি মতো ব্যয় করা যায় না করলেই সেটা খেয়ানত হয় কেমনে ব্যয় করতে হয় কয় মালিকের নির্দেশ মতো মালিক যেভাবে বলে সেইভাবে তাহলেই আমানতদারি রক্ষা হয় সন্তান আল্লাহর তরফ থেকে আমার আপনার কাছে আমানত এজন্য সন্তানকে যা খুশি তা শেখানো যাবে না যা খুশি তা দেখানো যাবে না যা খুশি তা পড়ানো যাবে না যা খুশি তা তারে জামাও পরানো যাবে না যা খুশি তা তারে তা শোনাও শোনানো যাবে না সন্তানকে কি শোনাবো সন্তানকে কি দেখাবো সন্তানকে কি পড়াবো সেই জিনিসটাও চলবে আল্লাহর মর্জি মতো তবেই আমানতদারি রক্ষা হবে হাশরের মাঠে বহু বাপ মা আল্লাহর আদালতে খেয়ানতকারী হিসেবে কাঠগড়ায় দাঁড়াবে আর সেই মামলাটা দায়ের করবে তার সন্তান সন্তান মামলা দায়ের করবে বাপ মার বিরুদ্ধে আল্লাহ আমি ছোট ছিলাম আমি বুঝি নাই কোথায় পড়লে পরে তোমাকে চেনা যায় কোন শিক্ষা লাভ করলে পরে আখেরাত জানা যায় আল্লাহ আমি ছোট্ট বাবু ছিলাম আমি বুঝতাম না আল্লাহ আমার বাপ মা বুঝতেন তারা কেন আমাকে ওই শিক্ষা দিলেন না আমি আজ যে কারণে জাহান্নামী হলাম আমার বাপ মা আমার চেয়ে ডাবল অপরাধী তাদেরকে জাহান্নামের ডাবল শাস্তি দাও রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা সন্তান বাপ মাকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিবে অনেক বাপ মা সন্তানের মামলায় আল্লাহর আদালতে আসামি হবে তারা যারা সন্তানের ব্যাপারে খেয়ানত করেছে সন্তানের ব্যাপারে কি করেছে খেয়ানত করেছে যেই বয়সটাতে তাকে আল্লাহর নাম শেখানোর কথা যেই বয়সটাতে তাকে আখেরাত জানানোর কথা যেই বয়সটাতে তারে কালেমা শেখানোর কথা যেই বয়সে তারে কোরআন সহি শুদ্ধ করে শেখানোর কথা যেই বয়সে ইসলামের মৌলিক জ্ঞান তার অন্তরে দেওয়ার কথা এই শিক্ষা না দেওয়ার কারণে এই বয়সে তারে সেই শিক্ষা না দেওয়ার কারণে আল্লাহর আদালতে সন্তান মামলা দিবে আর এই সন্তান বড় হইয়া সে যখন কলেজে যাবে শিশুকালে বাপ মা তারে এই শিক্ষা না দেওয়ায় সে কলেজে গিয়ে বেনামাজি হবে ভার্সিটিতে গিয়ে বেনামাজি হবে নাস্তিকদের কাছে গিয়ে আসে নাস্তিক হবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে আর যেই সমস্ত বাপ মা সন্তানের ব্যাপারে আমানতদারি রক্ষা করেছে শিশুকালেই তারে দিন শিখাইছে শিশুকালেই তারে নুরানি মাদ্রাসায় পড়াইছে আল্লাহকে চিনাইছে পরকাল বুঝাইছে এই ছেলে যদি কলেজেও যায় বেনামাজি হবে না নামাজি হবে এই ছেলে যদি ইঞ্জিনিয়ারও হয় নাস্তিকদের ভিড়ে যায়ও সে কোরআনের পক্ষেই কথা বলবে ওলামায়ে কেরামের পক্ষে আওয়াজ দিবে কোরআনের পক্ষেই সর্বদা জয় গান গাবে হাজারো নাস্তিকের ভিতরে তাকবীরের আওয়াজ উঠাবে মুস্কান ভারতের নারী মুস্কানের মতো আওয়াজ দিয়ে এখন ঠিক কি না প্যার হাজিরিন এজন্য বলি ভালো করে ইয়াদ রাখবেন আমরা যারা বাবা হয়েছি আমাদের বহুত বড় জিম্মাদারি আছে বহুত বড় জিম্মাদারি ভাই এই জিম্মাদারিতে যদি গাফলতি করি সন্তানের মামলায় ধরা খেয়ে যাব সন্তানের মামলায় ধরা খেয়ে যাব আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন সবাই বলে আমিন হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে যখন ছয়টা সন্তান মারা যাওয়ার খবর আসলো তখনও নবী নিরাশ হন নাই না শুকরি করেন নাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলছেন আল্লাহ সন্তান ছিল আমার কাছে আমানত আমানতের বস্তু তুমি তোমারটা নিয়ে গেছো আল্লাহ আমার সন্তান যে পথের প্রতীক আমিও সেই পথের প্রতীক আজ গেছে আমার সন্তান কাল যাব আমি দুনিয়ার এটাই নিয়ম আসার সময় সিরিয়াল মেন্টেন হয় যাবার সময় কোনো সিরিয়াল নাই আবা আসার সময় বাবা আগে আসে সন্তান পরে আসে যাবার সময় দেখা যায় বাবার আগে ছেলে যায় নাতির আগেও দাদা চলে যায় ঠিক কি না আমার ভাইয়েরা বন্ধুরা একটু মনোযোগ লক্ষ্য করে শোনো রে আল্লাহর গোলাম
যেই মাত্র আইয়ুব আলাইহিস সালামের কাছে ছয়টা ছেলের মৃত্যু সংবাদ কানে আসলো তখন নবী শুকরিয়া আদায় করেন আল্লাহ পাক ইবলিসকে ডাক দেয়া বলে ইবলিস দেখ পরীক্ষায় আমার আইয়ুব একে একে যতগুলি পরীক্ষা আমি আল্লাহ তারে দিচ্ছি রে সবগুলি পরীক্ষায় আইয়ুব পাস করেছে শুধু না এ প্লাস পায়া পাস করেছে ইবলিস কই মালিক এখনো তোমার শুকরিয়া কেন আদায় করে তুমি জানো নি বলে কেন এখনো তার চারটা স্ত্রী এখনো জমিনে আছে গো চারজন স্ত্রী যেই স্বামীর আছে তার কিসের টেনশন ছেলে ছয়টা চলে যাক না দশটা চলে যাক স্ত্রী তো আছে সন্তান আবার দুনিয়া আসবে এই ভরসায় তোমার গোলামি করে এই ভরসায় এখনো তোমার উপরে সে নারাজ হয় না এখনো নারাজ হয় না আল্লাহ পাককে একে একে পরীক্ষা দেওয়ার জন্য শয়তান উদ্বুদ্ধ করতেছে আল্লাহ পাক কয় তাহলে শুন শুন চারটা স্ত্রীর উপর পরীক্ষা শুরু হয়ে গেল চারজন স্ত্রী তিনজন এক কাটের মধ্যে ঘুমায় আছেন একজন বিবি রহিমা তিনি আছেন নবীর সাথে রাতের বেলা যেই রাত্রে তিনজন এক কাটের মধ্যে শুয়ে আছেন রে আল্লাহর গোলাম ওই রাতে সাত পয়রা তিনজন স্ত্রী মারা গেলেন এই খবর নবীর কাছে যখন আসলো তখন নবী না শুকরি করে না তখন আল্লাহর শুকরিয়া আদায় করে তখন আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এরে ইবলিস দেখ তো দেখি দেখ আমার পয়গম্বর আইয়ুব কিন্তু এখনো আমি আল্লাহর শুকরিয়া আদায় করে ইবলিস তখন কয় কি শুনবেন ইবলিস তখন কয় মালিক এখনো শুকরিয়া আদায় করে কারণ তারে সুস্থতার নিয়ামত তুমি দিয়েছ হাত দুইটা এখনো তার সুস্থ পা দুইটা এখনো সুস্থ এখনো সে সুস্থ শরীর নিয়ে চলাফেরা করতে পারে এজন্য তোমার শুকরিয়া আদায় করে যেই মানুষটার হাত দুইটা সুস্থ সে কোনোদিন গরিব নয় যার হাত পা দুইটা সুস্থ সেও গরিব নয় কারণ সে কর্ম করে খাইতে পারে ঠিক কিনা জোরে কন কর্ম করে খাইতে পারে সে গরিব নয় গরিব নয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইবলিস তখন ডাক দিয়া কই মালিক এজন্য তোমার এখনো শুকরিয়া আদায় করে আল্লাহ পাক কয় ইবলিস শুন শুন তুই যত কথা বলস না কেন্দ্রে আইয়ুব এমনে এমনে নবী হয় নাই আমি আল্লাহ তারে নবী বানাইছি নফল বন্দেগীর মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায় আব্দুল কাদির জিলানি হওয়া যায় মঈনুদ্দিন চিশতি হওয়া যায় কিন্তু নবী পয়গম্বর হওয়া যায় না সাহাবী হওয়া যায় না সাহাবি আল্লাহ পাক নিজে চয়েস করেন নবী পয়গম্বর কে হবে সেটাও আল্লাহ পাকের চয়েস করা আল্লাহ পাকের চয়েস করা রব্বুল আলামিন তখন ডাক দিয়া কই ইবলিস তাহলে শুন এইবার পরীক্ষা শুরু হবে আমার পয়গম্বরের শারীরিক পরীক্ষা দেহের উপরে পরীক্ষা শুরু হবে এরে যুবক দিলটা একটু নরম করে কথাগুলি শুনো রে আল্লাহর গোলাম দুনিয়াতে কম বেশি পরীক্ষা আমাদের সবার জীবনে আসে কেউ কখনো অসুস্থ হইয়া মসজিদ সাইরা দেই কেউ কখনো বিপদে পইরা আল্লাহর নাম সাইরা দেই আমি আমার জীবনে পেয়েছি সিলেটের এক জায়গায় ওয়াজে গিয়েছিলাম মানুষজন আমারে কইতেছে হুজুর ওই যে একটা ঘর দেখতেছেন এই ঘরের লোকটা ছিল অনেক নামাজি বড় দিনদার লোকটা ছিল বড় নামাজি বড় দিনদার হঠাৎ করে লোকটা একটা বিপদে পড়ে গেল বিপদে পড়ার পরই সে চিৎকার করে কয় এত নামাজ পড়লাম এত রোজা রাখলাম এত আল্লাহরে ডাকলাম আল্লাহ আমারে কেন বিপদে ফালাইল বেনামাজি সুদ করো গোস করে আল্লাহ কোনো বিপদ দেয় না আমাকে বুঝি আল্লাহ দেখল এই পইলা মসজিদ ছেড়ে দিছে হুজুর এখন আর মসজিদে আয় না আল্লাহর বিরুদ্ধে কথা কয় রাস্তায় রাস্তায় গোটে নাস্তিকদের মতো কথা কয় এরে আল্লাহর গোলাপ একটু দিলটা নরম করে কথাগুলি শোনো যদি তুমি বিপদের সময় সবর কইরা বিপদের সময় তুমি আল্লাহকে ডাকো হাশরের ময়দানে আল্লাহ পাক আইয়ুব নবীর সাথে তোমারে জান্নাত দান করবে জোরে কোন সুবহানাল্লাহ শরীরের পশমের গুড়ায় গুড়ায় ফুসকা পড়ে গেল ফুসকা এই ফুসকার ভিতরে পোকা জন্ম নিল পোকা
ফুসকার ভিতরে পোকা জন্ম নিল শরীর পচে যাইতে লাগলো সারা শরীরটা আস্তে আস্তে পচতে শুরু করলো ভাইরে নবী শরীর থেকে তো দুর্গন্ধ বের হয় এলাকার মানুষজন কয় ঘরের প্রতিবেশী লোকে কয় প্রতিবেশীরাও ডাক দিয়া কয় তাড়াতাড়ি ঘর থেকে বের করো এলাকায় থাকা যাবে না এত দুর্গন্ধ সারা শরীর পচে যাইতেছে আল্লাহর পয়গম্বর চারজন বিবি ছিল তিনজন তো মারা গেছে একজন জীবিত তিনি কে তিনি হলেন বিবি রহিমা মানুষজন ডাইকা কয় রহিমা ও রহিমা আমরা সবাই গেলাম তুমিও কি যাইবা না স্বামীর সাথে থাকবা আল্লাহর বান্দি তখন বলতেছে তোমরা সবাই চলে যেতে পারো গো কিন্তু আমার স্বামী আমি ছাড়ব না আমি আমার স্বামীকে ছেড়ে যাব না স্বামীর খেদমত ভুলব না ও রহিমা তোমার নাকে কি কোনো দুর্গন্ধ লাগে না বিবি রহিমা তখন ডাক দেয়া বলতেছে আমার নাকে কোনো দুর্গন্ধ লাগে না কই তাহলে তাড়াতাড়ি স্বামীরে লয়ে তুমি ঘর থেকে বের হও যেখানে মন চায় সেখানে যাও আমরা দুর্গন্ধের কারণে টিকতে পারি না তোমার যেভাবে মন চায় সেদিকে যাও তিনি ঘর থেকে স্বামীরে নিয়ে বের হয়ে গেলেন আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম যার এক সময় এই এলাকার রাজত্ব ছিল এক সময় আল্লাহ পাক তারে কোটি কোটি সম্পদের মালিক দিয়া রাখলো ২৪ ঘন্টা তার দরজার পাশে অভাবী মানুষ দাঁড়ায় থাকত অনবরত যাদেরকে তিনি দান করতেন আজ ওই মানুষগুলো কয় রহিমা তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি সরগ এলাকায় থাকতে পারি না কই যাইবা তুমি জানো ঘর থেকে বের হইয়া আল্লাহর বান্দি স্বামীরে নিয়ে তিনি রাস্তায় আসলেন রাস্তা দিয়ে পথিকেরা যা পথিকেরা ডাক দেয়া কয় রহিমা রাস্তা দেখে স্বামীরে নিয়ে যাবা এমন চাই সেদিকে যাও আমরা রাস্তায় হাঁটা চলা করতে পারি না রাস্তায় আমরা হাঁটা চলা করতে পারি না আল্লাহর বান্দি স্বামীরে নিয়া চোখের পানিটা মুইসা মুইসা তিনি বের হয়ে যাইতেছেন তিনিও সাধারণ কোনো মহিলা না রে ভাই তোমরা মনে করতে পারো তিনি হয়তো কোনো গরিব গরিব মেয়ে ছিলেন এজন্য তিনি স্বামীরে নিয়ে বের হচ্ছেন না বিবি রহিমা তিনিও ছিলেন কে তিনিও ছিলেন নবী পরিবারের সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামের নাতিন সেলের গোনের নাতিন আল্লাহু আকবার নবী পয়গম্বর গোনের পরিবারের সন্তান রাজ পরিবারের মেয়ে রাজ পরিবারের মহিলা মুহূর্তের ভিতরে তিনিও স্বামীরে ফালায়া চলে যেতে পারতেন কারণ বাবার বাড়ি হলো রাজবাড়ি বাবার বাড়ি হলো রাজবাড়ি আবার নবী পরিবারের একজন মেয়ে কিন্তু না না তিনি বুঝতেন স্বামীর কদর স্বামী কত বড় দৌলত এটা তিনি বুঝতেন বিদায় বলছেন তোমাদের নাকে গন্ধ লাগে কিন্তু আমার স্বামীর পচা গন্ধ আমার নাকে লাগে না রাস্তার পাশে ওর থাকতে দিল না স্বামীকে লইয়া মাঠে চলে গেলেন মাঠে ও আমার বিনোদর চোরের মা বোনেরা একটু মনোযোগ দিয়া খাল করে শুনো গো মা তোমাদের ঘটনা বলতেছি তোমাদের একটা ইতিহাস বলতেছি কাকে বলে স্ত্রী কাকে বলে স্বামী কাকে বলে সংসার একটু মনোযোগ দিয়ে শোনো এমন সংসার যদি করতে পারো ঘরটা জান্নাতি ঘর হয়ে যাবে এই সন্তানগুলিকে আল্লাহ জান্নাতি সন্তান বানায় দিবে মেধাবী সন্তান আল্লাহ বানায় দিবে যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত থাকে এই ঘরের সন্তানগুলিকে আল্লাহ পাক মেধাবী বানায় দেয় হাফেজে কোরআন বানায় আলেমে দিন বানায় মুফতি মুহাদ্দিস বানায় যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে গালাগালি হয় এই ঘরে সন্তান চেষ্টা করো তার মেধাবী বানানো যায় না কারণ বাপ মার সর্বদা ঝগড়ার গালাগালির বদাসর সন্তানের উপরে যায় পড়ে তুমি যদি সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাও
আগে ঘরটারে সুন্দর কর ঘরটারে সুন্দর কর ভাইরা বন্ধুরা মাঠে তিনি চলে গেলেন রাস্তা থেকে মাঠে গেলেন স্বামীকে লইয়া স্বামী গো এক সময় তোমার আঙ্গুলের ইশারায় এই এলাকা চলতো আজকে এলাকার মানুষ তোমারে ঘরে জায়গা দেয় না রাস্তায় জায়গা দেয় না মাঠে চলো মাঠে গেলেন কৃষকেরা আসতে দৌড়ায় আয়েশা বলতেছে রহিমা এখানে যদি স্বামীর নিয়া থাকো আমরা মাঠে কোনো কাম কাজ করতে পারবো না এত দুর্গন্ধ আমরা মাঠে কাম কাজ করতে পারবো না তুমি অন্য কোথাও চলে যাও আল্লাহর বান্দি স্বামীর নিয়ে তিনি কোথায় যাবেন কোন দিকে যাবেন জঙ্গলের দিকে রওনা দিছেন জঙ্গল জঙ্গলের পাশে যায় তিনি দেখতে পেলেন একটা ডাস্টবিন সর্বদা দুর্গন্ধ বের হয় ডাস্টবিনের পাশে যায় তিনি জায়গা করে নিলেন এই ডাস্টবিনের দুর্গন্ধের কারণে কোনো মানুষজন এই রাস্তা দিয়া এই জায়গা দিয়া যাতায়াত করে না তিনি বুঝলেন মানুষ যখন আসে না তাহলে আমাকে কেউ এখান থেকে সরাবে না এই জায়গাটাতেই স্বামীকে নিয়ে তিনি থাকতে শুরু করলেন ডাস্টবিনের গন্ধ আল্লাহর বান্দির নাকে লাগে না স্বামীর দুর্গন্ধ নাকে লাগে না এখানেই স্বামীকে নিয়ে তিনি পয়রা আসেন বাইরে একদিন দুই দিন নয় মাসকে মাস চলছে দিনের বেলা মানুষের বাড়িতে যান কামকাজ করার জন্য যাইয়া তিনি কাম কইরা কিছু খাবার সংগ্রহ কইরা স্বামীকে আইনা খাওয়ান হালুয়া খাওয়ান হালুয়া শক্ত খাবার খাওয়াইতে পারেন না স্বামী খাইতে পারেন না আইয়ুব আলাইহিসসালামের পুরা দেহটা পুকে খেয়ে ফেলতেছে জিব্বাটা এখনো পুকে ধরে নাই আইয়ুব নবী ডাক দিয়া কয় মালিক সারা দেহ আমার পুকে খাক আমার আপত্তি নাই আপত্তি নাই যখনই আমি তোমাকে জিব্বা দিয়া আল্লাহ কয়া ডাক দিতে দেই সাথে সাথে আমার সব কষ্ট আমি ভুলে যাই ও মালিকের জন্য তোমার কাছে আমার আবদার আমার জিব্বাটারে তুমি পোকা দিয়া খাওয়ায়ও না যেন আমি জিব্বা দিয়ে তোমাকে আল্লাহ আল্লাহ কয়া ডাকতে পারি যখন সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহর বান্দি মানুষের বাড়িতে দেয়া কাম করেন হালুয়া পাকায়া স্বামীরে তিনি খাওয়ান কেমনে খাওয়ান রে ভাই চামচ দিয়া খানা দিতে পারেন না দিলে পরে চামচটা লাগলে নবী ব্যথা পান কারণ দাঁতের মাড়িটা পর্যন্ত পচে গেছে এমনি ভাবে ঠোঁট পর্যন্ত সব পচে গেছে চামচ যদি লাগে সাথে সাথে তিনি ব্যথা পান ব্যথা পান তখন আল্লাহর বান্দি তিনি আঙ্গুল দিয়েও খাওয়ান না হাত দিয়া খাওয়াইতে গেলে আঙ্গুলটা যদি এই আক্রান্ত জায়গায় লাগে যদি মুখের এই আক্রান্ত জায়গায় আঙ্গুলের নখটা লাগে নবী ও কয়ে চিৎকার করে কান্দা উঠেন এজন্য বিবি রহিমা চামচ দিয়াও না আঙ্গুল দিয়াও না নিজের জিব্বাটারে তিনি চামচ বানাইয়া এই জিব্বার মধ্যে হালুয়া উঠাইয়া জিব্বাটা স্বামীর মুখের ভিতরে ঢুকাইয়া খানা খাওয়ার অলকমের ভিতরে জিব্বাটা ঢুকে তিনি খানা খাওয়ার এইভাবে তিনি স্বামীরে খাওয়ান দিনের বেলা তিনি মানুষের বাড়িতে যায় কাম করেন কিছু কাম কইরা খাওয়ানোর ব্যবস্থা করেন এইভাবেই চলছে এইভাবেই চলছে রে ভাই ভাইরা বন্ধুরা একদিন তিনি কাম পান নাই কোথাও কোনো কামকাজ পান নাই গেছেন একজন ইহুদি মহিলার বাড়িতে যাইয়া তিনি বলতেছেন মা গো ঘরে কোনো কাম আসেনি আমাকে কোনো কাম দেওয়া যাবেনি মহিলায় কয় না না আমার বাড়িতে কোনো কাম নাই কাজের লোক লাগে না কাজের লোক লাগে না তখন তিনি বলতেছেন তুমি হালুয়া পাকাইছো একটু হালুয়া দিবানি আমার স্বামীর জন্য একটু হালুয়া নিব মহিলায় কয় আমি বিনা টাকায় বিনা পয়সায় হালুয়া দেই না আমি তো বিক্রি করি বিক্রি করি তখন আল্লাহর বান্দি বলেন মা গো কিছুই তো নাই কি দিয়ে তোমার আমি দেব কি বদলা দেব দেবার তো কিছুই নাই আমার জন্য চাই না আমার জন্য চাই না আমার একজন অসুস্থ স্বামী আমার অসুস্থ স্বামী জঙ্গলের ডাস্টবিনের পাশে রেখে এসেছি অসুস্থ ক্ষুধার্ত তার জন্য মহিলায় কয় না
আমি এমনে দেই না পয়সা লাগে পয়সা দিব কোত্থেকে তখন ওই মহিলা কয় পয়সা নাই তো ভাগো দেওয়ার কোনো সুযোগ নাই কিন্তু একটা কাজ করলে দিতে পারে বলে কি কাজ কয় তোমার চুলগুলি অনেক লম্বা দেখা যায় যদি কিছু চুল কাইটা আমাকে দেও এই চুলের বিনিময়ে তোমাকে হালুয়া দেব আল্লাহর বান্দি বিবি রহিমা কই না না মাগো তুমি এমন কথা বইলো না গো আমার লম্বা চুল থাকার কারণে আমার স্বামী আমার চুলে দুইরা বসা থেকে মাঝে মাঝে দাঁড়ায় আমার চুলটারে আমার স্বামী লাঠি বানায় ও আমার মা বোনেরা খেয়াল করে শুনো আমার নবী রহমতের নবী বলেছেন আইয়ুমা ইমরাতিন ইদা সাল্লাত খামসাহা ওয়া সামা চাহরাহা وحفظت فرجها واطاعت بالها نبي বলেন যেই মহিলা চারটা কাজের জিম্মাদার হয়ে যায় আল্লাহর তৈরি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে কেউ তারে বাধা দিবে না বাধা দেওয়ার কোনো সুযোগ তার নাই এক নাম্বার হলো যদি কোনো মহিলা নামাজের হিসাবটা ঠিকমতো আল্লাহরে বুঝাইতে পারে অক্তমত নামাজ পড়া নেয় পরে রক্তে নামাজ নেয় না যথা টাইমে নামাজ যেই মহিলা আদায় করে দুই নম্বর হলো যেই মহিলা রমজান মাসে রোজা ঠিকমতো রাখে তিন নম্বর হলো নবী বলেন যেই মহিলা খাস পর্দা করে খাস পর্দা বলতে আমরা কি বুঝিনি রে ভাই খাস পর্দা হলো ঘরের পয়দা বাহিরের পর্দা ঘরেও কিন্তু পর্দা আছে বাহিরও পর্দা আছে বাহিরের পর্দা হলো বের হওয়ার সময় মোটা কাপড়ের বোরকা পরে বের হও ঢিলা ডালা বোরকা পরে বের হও এটা হলো বাহিরের পর্দা মুখটাও তোমার ঢাকা থাকবে হাত মোজা পা মোজা লাগানো থাকবে এটা হলো বাহিরে বের হওয়ার পর্দা আর যদি একান্ত ঘরে তুমি থাকো তুমি ঘরে থাকো ঘরেই থাকো একান্ত প্রয়োজনে বের হলে মোটা কাপড়ের বোরকা পরে বের হবা ঘরের ভিতরে থাকলে তোমার পর্দা আছে চাচা তো ভাইয়ের সাথে পর্দা করা তোমার ফরজ মামা তো ভাইয়ের সাথে পর্দা করা ফরজ খালা তো ভাইয়ের সাথে পর্দা করা ফরজ এমনি ভাবে ভাইয়েরা বন্ধুরা গ্রামের সম্পর্কের চাচা গ্রামের সম্পর্কের নানা গ্রামের সম্পর্কের দাদা গ্রামের সম্পর্কের মামা গ্রামের সম্পর্কের যত যা কিছু আছে সব হলো তোমার জন্য বেগানা বেগানা তাদের সাথে দেখা করা তোমার জন্য হারাম কথা বলা হারাম তো ঘরের পর্দা বাহিরের পর্দা যেই মহিলা করল যেই মহিলা করল চার নাম্বার নবী বলেন যেই মহিলা স্বামীর কথা মতো চলে স্বামীর খুশি রাইকা চলে যেই মহিলা মারা যায় আর ওই অবস্থায় তার স্বামী তার উপর খুশি থাকে নবী বলেন মরতে দেরি জান্নাতে যাইতে দেরি না ভাইরা আমার এজন্যই তো বিবি রহিমা কি পরিমাণ স্বামীর খেদমত কি পরিমাণ স্বামীর জন্য ত্যাগ কি পরিমাণ কুরবানি ওই মহিলা কই চুল কাইটা দিবা তবে আমি তোমাকে হালুয়া দেব আল্লাহর বান্দি কয় চুল কাটা যাবে না কারণ যদি আমি চুল কাটি আমার স্বামী কেমন করে বসা থেকে উঠবে কেমন করে তিনি বসা থেকে উঠবে ইহুদি মহিলা কই এত কিছু বুঝি না যদি আমার কাছ থেকে হালুয়া নিতে হয় চুল দেওয়া লাগবে তিনি বাধ্য হয়ে গেলেন চুল দেওয়ার জন্য সাথে সাথে একটু চুল কাইটা দিয়া দিল স্বামীর কারণে নিজের চুলটা তিনি কিছু দিয়া দিলেন কাইটা শয়তান কিন্তু সুযোগ পাওয়া গেছে শয়তান পিছনে লাইগা আছে কেমন করে স্বামী স্ত্রীর ভিতরে একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি করাইতে পারে শয়তান যদি স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি করাইতে পারে তালেকা তালাকের পর্যায়ে নিতে পারে সংসার যদি ভাঙ্গা দিতে পারে আল্লাহর নবী বলেন শয়তানের জীবনের যত শয়তানি আছে রে সমস্ত শয়তানির ভিতরে সবচেয়ে বড় শয়তানি হলো তালাক সবচেয়ে বড় শয়তানি হলো ঘরের মধ্যে স্বামী স্ত্রীর ভিতরে গণ্ডগোল নবী বলেন একদিন ইবলিস
সব গুলি ইবলিস রে নিয়া একসাথে বইছে বইয়া বলতেছে আজকে কে কি খারাপ কাজ করছো একটু তালিকা দাও একজনে কই একজন লোক মসজিদে যাইতেছিল শয়তানি কইরা আমি মসজিদ থেকে ফিরায়া দিছি আর মসজিদে যাইতে দেই নাই কই এটা তো সাধারণ কাম বড় কোনো কাম না শয়তান কিন্তু মুকুট নিয়া বসা পুরস্কার নিয়া বসা এই লোকে পুরস্কার দিল না আরেকজন রে কই আমি মাপে কম দেওয়াইছি আমি একটা দোকানদার রে বুদ্ধি কইরা মাপে কম দেওয়াইছি শয়তান কয় এটাও বড় কোনো পাওয়ার কিছু না একে একে সবাই সব দিল একজনে কয় উঠছে উস্তাদ জি আমি একটা কাম করছি বলে কি কাম করছ কয় স্বামী স্ত্রীর ভিতরে জগড়া লাগাইয়া স্বামীর মুখ দিয়া তিন তালাক দেওয়াইছি ইবলিস সিংহাসন থেকে লাফ দিয়ে উঠে গেছে ওইটাই দৌড় দিয়া যায় তার মাতার মধ্যে পুরস্কার এই মুকুট দিয়া কই তুই আজকে সবচেয়ে বড় শয়তানি করছ তুমি আমার কাছ থেকে পুরস্কার পাওয়ার যোগ্য কারণ যেই সংসারের ভিতরে তালাক হয় তালাকের দ্বারা শুধু স্বামী স্ত্রীর জীবন নষ্ট হয় না রে যুবক তালাকের দ্বারা অবলা সন্তানগুলির জীবন নষ্ট হয়ে যায় ভবিষ্যৎ অন্ধকার 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 মা একদিকে বাবা একদিকে একজন সন্তানকে যদি আদর্শ সন্তান বানাইতে হয় একদিকে মায়ের আদর আরেকদিকে বাবার শাসন লাগে আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা খালি মায়ের আদরে কোনোদিন সন্তান আদর্শ মানুষ হয় না মানুষ হইতে পারে না রে আল্লাহর গোলাম এজন্য বাবার শাসনের প্রয়োজন তালাক হওয়া মানে মা একদিকে বাবা একদিকে ছেলে মেয়ে হয় তোমার কাছে নয় তো বাবার কাছে কিন্তু একসাথে আর মা বাপরে পায় না এজন্য এই সন্তানগুলির জীবনটা নষ্ট হয়ে যায় এজন্য ভাইরা বন্ধুরা মনে রাখবা নবী বলেন যখনই কোনো ঘরের মধ্যে কোনো পুরুষ তালাক দেয় সাথে সাথে আল্লাহর আসমানটা কাঁপিয়া উঠে এত বড় হালাল জিনিসের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট নবী বলেছেন তালাক আমাদের সমাজে পুরুষ তো আছে কিছু মহিলাও এমন মিলে ঝগড়া কইরা কইরা কয় দে আমারে তালাক দে কয়নি না কয় না কয় তুই বাপের বেটা হইলে আমারে তালাক দে নাউজুবিল্লাহি মিনে এমনি স্বামীর টেম্পার গরম হয়ে রয়েছে আরো গরম করে এই কাজটা করায় দেয় মাঝখানে এসে কে ইবলিস কে করায় ইবলিস করায় আর হেও গুসার ছুটে তালাক তিনটা না দেয়া 14 গোষ্ঠী সহ তালাক দে কতরে তালাক তোর মারে তালাক তোর দাদিরে তালাক তোর 14 গোষ্ঠী তালাক তিন তালাকের বাহিরে তালাক দিলে মনে রাখবা একসাথে তিন তালাক দেওয়া কবিরা গুনাহ যদিও তালাক হয়ে যাবে কিন্তু যে দিল এর খবর আছে আল্লাহর কাছে ফিটা আছে একসাথে তিন তালাক দেওয়ার কোনো বৈধতা নাই তালাক দেওয়ার সিস্টেম হলো প্রতি মাসে একটা যদি আপনি শাসন করলেন আপনি বুঝাইলেন পরিবারের লোক আনলেন বসলেন দুয়ো পক্ষ লইয়া এরপরও সমস্যা সমাধান হয় না আপনার বিবি উল্টাপথেই চলে উল্টাপথেই চলে বিছানা পরিত্যাগ করলেন আপনি তার থেকে দূরে থাকলেন কথা বন্ধ রাখলেন হালকা একটু মারদুর নবী বলেন হালকা মারদুর এর মানে বাঁশ লইয়া লাঠি লইয়া ফিরানি না মেসওয়াক লইয়া একটু আস্তে কইরা একটু আঘাত দেওয়া এর মানে একটু ছেদনে অপমান বোধ করে হায়রে আজকে আমার স্বামী হাত উঠায় ফেলছে এতটুকু যেন তার অনুভূতিতে লাগে তার ইজ্জতে যেন লাগে এজন্য একটু হাত উঠানি এর মানে এই না লাঠি লইয়া শরীরে দাগ ফেলাইয়া দেওয়া এরকম না হালকা কিছু আঘাত করলেন এরপরও সংশোধন হয় না তখন শরীয়ত বলে সে যখন পবিত্র হালতে থাকে তখন তার এক তালাক দাও এরপরে আরেকবার যখন পবিত্র হয় পরের মাসে ওই সময় আরেকটা তালাক দাও তারপরেও যদি সংশোধন না হয় দুই তালাক দেওয়ার পরেও সুযোগ ছিল তারে আনার এরপরেও যখন সে সংশোধন না হয় তখন তারে আরেকটা তালাক তৃতীয় মাসে আরেকটা তালাক দাও এভাবে হলো শরীয়তের তালাকের বৈধতা তালাকের সিস্টেম কিন্তু আমাদের সমাজে যেইভাবে তালাক দেওয়া হয় এক বৈঠকে এক বসায় এগুলার কোনো তরিকা নাই সিস্টেম নাই তবে তালাক কি হবে না বলে হ্যাঁ হবে 100% হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক লোক তিন তালাক না দিয়া তালাক দিয়া লাইছে বউরে 100টা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে ডাকে আনছেন আইনে বলেন বস তোমার তালাক দেওয়ার বৈধতা কয়টা বলে তিনটা তে 100টা দিলা কেন গুসার ছুটে মারছে হে গুসা করে মারছে
গুসা করে মারছো তো তিনটা তোমার পাওনা এজন্য তিনটা তুমি দিছো আর বাকি যে 97টা দিছো এটা এখন তোমার ফিডে পাওনা এজন্য হযরত তোমার বেত আইন্যা 97টা বেত হের ফিটো দিবেন বলে ওইটা এক তালাক এটা দুই তালাক এজন্য যুবক ভাইরা সাবধান তালাক যদিও শরীয়তে বৈধ রাখছে কিন্তু এটা কখন যখন দেয়ালে পিট লেগে যায় কোনো দিক দিয়া আর সমাধান হচ্ছে না এটা ছেলে খেলা নয় তামাশা নয় হুজুর গুসার জুড়ে দিয়া দিছি আমার তখন মাথায় জ্ঞান ছিল না তালাক কেউ হাসতে হাসতে দেয় না গুসা কইরাই দেয় রাগ উঠলেই দেয় এজন্য কোনো সুযোগ নাই তিন তালাক দিয়া দিবেন আর কোনো সুযোগ নাই ফিরায় আনার হুজুরদের কাছে দৌড়ায় কোনো লাভ নাই প্যারে হাজিরিন এজন্য ইবলিস কইতেছে আজকে পুরস্কার পাওয়ার অধিকার তোমার তুমি বহুত বড় কাজ করছো কারণ সংসারে দুইজন শুধু নষ্ট না তাদের অবলা সন্তানগুলির ভবিষ্যৎ অন্ধকার প্যারে হাজিরিন এজন্য আমার ভাইরা বলতেছিলাম শরীয়তের বিধানগুলা শরীয়তের মাসালা মাসাইলগুলা এগুলো আমাদের জানা থাকার দরকার আছে নি না নাই আর একটু জোরে কোন আছে নি না নাই আমার ভাইরা বন্ধুরা আল্লাহর গোলাম যেই মাত্র চুলটা কাইটা তিনি দিয়া দিলেন হালুয়া নিয়ে আসলেন স্বামীর কাছে আসার আগে ইবলিস আইয়ুব আলাইহিস সালামের কাছে আয়েশা বলতেছে নবী গো জানেন নি একটা গোপন খবর কিসের খবর কই খবর কলো আপনার স্ত্রী মানুষের বাড়িতে চুরি কইরা কইরা আপনার জন্য খানা নিয়ে আসে এই খবর তো আপনি রাখেন না আপনি তো এই খবর রাখেন না প্রতিদিন চুরি করে কেউ ধরতে পারে না কিন্তু আজকে ধরা খাওয়া গেছে ধরা খাওয়ার কারণে তার চুল কাইটা দিছে চুল যদি আমার কথা বিশ্বাস না হয় আসার পরে চুলের দিকে তাকায় দেখেন আজ কিন্তু তার চুল কাটা চুরিতে ধরা পড়ছে এজন্য নাউজুবিল্লাহ জুরাকার এর নাম হলো ইবলিস এর নাম কি এর নাম হলো ইবলিস ঘটনা ঘটলো কি আর শুনাইতেছি কি ঘটনা ঘটলো কি আর শুনাইতেছি কি আল্লাহর পয়গম্বর সাথে সাথে যেন আসমান মাথায় ভেঙে পড়লো কারণ তিনি তো নবী হারাম খানা তো তিনি খাইতে পারেন না চুরির মাল নবী তো খাইতে পারেন না কোনো ইমানদার মমিন কোনোদিন হারাম মাল খাইতে পারে না চুরির মাল ডাকাতির মাল মুসলমান খাইতে পারে না ভাইরা বন্ধুরা আল্লাহর পয়গম্বর আওয়াজ দেয়া কই মালিক ঘটনা যদি এমনই হয় আমাকে তুমি কেমন পরীক্ষায় ফেলাইছো গো আল্লাহ আমি ওই স্ত্রীকে নিয়ে সংসার করব না আমি তার স্ত্রী হিসেবেও মেনে দিব না যদি তার মাতার চুল আমি কাটা পাই তাহলে আমি কসম করলাম 100টা বেত তারে দিব 100টা বেত দিব আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম তিনি অপেক্ষায় বসা আছেন বিবি আসবেন তারপরে তিনি দেখবেন মাতার চুল কাটা নাকি তিনি দেখবেন বিবি রহিমা হালুয়া নিয়া স্বামীর কাছে তিনি হাজির হলেন ভাইরা তিনি হালুয়া দিলেন নবী তো হালুয়া খাইতে রাজি না তিনি তো বলতেছেন রহিমা গো মাতার চুলগুলি একটু দেখাও দেখাইতেই তিনি দেখেন চুল কাটা আল্লাহর নবীর কলিজার মধ্যে যেন রক্তকরণ হয়ে যায় হায় রে আমি কি শুনলাম যা শুনলাম তা তো বাস্তব সাথে সাথে তিনি বলেন রহিমা গো ও রহিমা তুমি না একজন নবী পরিবারের মেয়ে তুমি না নবী পরিবারের মেয়ে গো কেমন করে তুমি এমন কাম করলা আমি তো চুরির মাল চাই না ডাকাতির মাল চাই না আমি না খায়া মরতে রাজি তবু হারাম খানা খাইতে রাজি না হারাম খানা যদি ঘরের ভিতরে ঢুকে রে ভাই হারামের বদাসর হারামের বদাসর নিজের মধ্যে পড়ে সন্তানের মধ্যে পড়ে সুদের টাকা যদি আপনি ঘরে ঢুকান সন্তানের রক্ত মাংস হারাম টাকা দিয়ে বড় হয় এই সন্তান বড় হওয়ার পরে কোনোদিন নামাজি হয় না আলেমদের পক্ষে কথা বলে না ইসলামের পক্ষে কথা বলবে না বাপ মার সাথে ভালো আচরণ করবে না বাপ মার সাথে বেয়াদবি করবে বাবার সাথে বেয়াদবি করবে বাবার গায়ে হাত উঠাইতে পারে কারণ তার শরীরে রক্ত মাংস তুমি বাবা হারাম টাকা দিয়া বড় করছ আজ আমাদের সমাজের চিত্র এত খারাপ
এত খারাপ কেন সন্তানগুলি বেপথে বেলাইনে চলে গেল মায়ের কথা শুনে না বাবার কথা শুনে না কত বাবার অভিযোগ হুজুর একটু পানি ফোড়া দেন হুজুর একটু পানি ফোড়া দেন পোলারে পাই না হুজুর একটু পানি ফোড়া দেন পোলাটায় কথা শুনে না হুজুর একটু পানি ফোড়া দেন মেয়েটায় কথা শুনে না আমি যদি জিজ্ঞেস করি বাবারে তুমি কি করো কি করো কি করো কিভাবে টাকা কামাই করছো খবর নিয়ে দেখা যায় প্রতিদিন ঘুষ খাইছে ঘুষের টাকা দিয়া সন্তান রে বড় করছে যদি আমি বলি ছেলের জন্য আপনাকে যদি এক গ্লাস পানি পড়া দিতে হয় আপনার জন্য পানি পড়া দিতে হবে এক জগ মানুষগুলি কয় হুজুরদের পানি পড়ায় কাম হয় না কাম হয় না আমি বলি না পানি পড়া কাম হয় কিন্তু ওই পানি পড়া যে এই ঘরে যে ঢুকবে এই ঘরে ঢুকার সময় যায় দেখে ঘরে রহমতের দরজা বন্ধ কারণ ঘরের ভিতরে সুদ ঢুকে ঘরের ভিতরে ঘুষ ঢুকে ঘরের ভিতরে হারাম ঢুকে যেই ঘরে হারাম ঢুকে এই ঘরে গজবের দরজা খোলা রহমতের দরজা বন্ধ ইমাম সাহেব পানি পড়া দেয় পানি পড়া আপনার ঘরে গিয়ে ঢুকতে পারে না কারণ রহমতের দরজা বন্ধ গজবের দরজা খোলা ঠিক না ঠিক না ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাই ট্রেনে উঠছেন এক নাস্তিকে হুজুরে পায় কয় হুজুর মানুষদের সাথে আর কত দুকাবাজি করবেন হুজুরে কয় কের দুকাবাজি কই যে ফু দেন একজন একে হুজুর একটু ফু দেন আপনি একটু ফু দিলেন এই যে বাতাস দিলেন এই বাতাসে কি আছে বাতাসে কি আছে এমন দুকা দিয়ে আর কত চলবেন আল্লাহর ওলি বলেন তুমি বাতাসে কি আছো বুঝো না কয় না বুঝি না ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ গেলি বলে কেমনে বুঝবা কারণ তুমি তো জারজ সন্তান তোমার বাপের ঠিক নাই হে হাত পা গুছায়া হুজুর এখনই ধরে ফেলবে শরীর গরম হয়ে গেছে চেহারা লাল হয়ে গেছে মানুষজন জমা হয়ে গেল কি হয়েছে কয় হুজুরে আমাকে গালি দিয়েছে আল্লাহর ওলি বলেন আমি তো গালি দেই নাই আমি তারে বুঝাইছি বাতাসে কি হয় দেখেন সে বলছে আমরা যে কোরআন পুইরে ফু দেই বাতাস দিই এই বাতাসে বুঝি কিছু হয় না আমি যে তারে গালি দিলাম মারলাম না তার উপরে হাত উঠাইলাম না শুধুমাত্র একটা বাতাস ছাড়লাম গালিও তো একটা বাতাস এই বাতাস ছাড়াতেই দেখেন তার চেহারা লাল হয়ে গেছে বডিটা ফুলে গেছে বুঝাইলাম নাপাক গালির বাতাসে যদি তোমার চেহারা লাল করে দেয় বডি যদি ফুলা দেয় আল্লাহর কালাম পইরা ফু দিলেও আসর আছে আপনাদের বালিয়ার পিশাব রাহিমাহুল্লাহ জিনার খলিফা নুরুদ্দিন ঘর পরি রহমতুল্লাহ খেলে হুজুরে শনিবার মঙ্গলবার পানি ফোড়া দেন আর পানি ফোড়া দেওয়ার সিস্টেম হলো মাদ্রাসার সামনে যে পুকুর এই পুকুরের মধ্যে ফু দিয়া হুজুর চলে যেতেন আর মানুষ এই পুকুর থেকে পানি নিত নিয়া নিয়া সবার কামও হয়ে যেত আলহামদুলিল্লাহ পুকুরের পানি নিয়ে কাম হয়ে যেত একদিন হুজুরের এক ভক্ত খুব কঠিন ভক্ত আয়েশা বলতেছে হুজুর আপনি পুকুরের মধ্যে ফু দিয়া যান আর পুকুরের এই ফু কোন জায়গায় লাগলো কোথায় লাগলো না এটা আমরা বুঝবো কেমন করে হুজুর আমার একই নয় না আপনি আমার এই জগটার মধ্যে একটু ফু দেন নুরুদ্দিন ঘর পরি রহমতুল্লাহ আলী বলেন তোমার একই নয় না কয় না একই নয় না ক্ষতি একই এখন হবে কাচের গ্লাস লই আইছে হুজুরে বলেন কাচের জগ এই জগটার মধ্যে ভালো করে তুমি ধইরো আমি ফু দেই আমাদের উস্তাদরা পাশেই বসা ছিলেন সবাই নিজের চোখে দেখছেন উস্তাদগণ বলছেন কাচের জগটা তুমি ভালো করে ধইরো আমি ফু দেই হে কাচের জগটা এমনি ধইরা রাখছে আল্লাহর ওলি তিনি ফু দিলেন ফু দেওয়া মাত্র কাচের জগটা ঠাস ঠাস করে ভেঙ্গে পানিটা মাটিতে পড়ে গেল এ ভাই এজন্য বলি উলামায়ে কেরামের কোনো দোষ নাই পানি পড়ায় আজকাল কেন কাম হয় না রে যুবক এক জমানায় কাম হয়েছে কোন জমানায় কাম হয়েছে যেই জমানায় মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা ছিল ফজরের পরে ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত ঠিক না এক সময় গ্রামের ভিতর দিয়া যদি চলতাম প্রতিটা ঘর থেকে মা বোনদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত কিন্তু এখন গ্রামের ভিতর দিয়ে হাঁটলে মনে হয় ফজরের পরে সব মরে গেছে রাতের বেলা চুরি করা যতটা সহজ ফজরের পরে মনে হয় এর চেয়ে আরো বেশি সহজ
ঠিক না, কোনো খবর নাই, কোনো খবর নাই। তাহলে হুজুরের পানি পড়া ডুববো কোন দিক দিয়া, হুজুরের এই কোরআন পয়রা ফু দিব এই তাবিজ পড়া ডুববো কোন দিক দিয়া। এজন্য বলতেছে হারাম ঘরে ঢুকানো বন্ধ করো, হারাম ঘরে বাজানো বন্ধ করো। মুসলমানের ঘরে কোন গান চলে, খেলাধুলার আয়োজন চলে, অথচ সপ্তাহে সপ্তাহ চলে যায় কোরআন তিলাওয়াতের আওয়াজ হয় না, ঠিক না? মাসকে মাস চলে যায় কোরআন তেলাওয়াতের আওয়াজ হয় না, হয় না রে আল্লাহর গোলাম। আইয়ুব নবী ডাক দিয়ে বলতেছেন, বিবি গো মরে যাব তবু চুরি করা মাল খাবো না, হারাম খাবো না, হারাম খাবো না, হারাম খাবো না। বিবি রহিমা তখন বলেন, বিশামী গো কেমন করে তুমি বুঝলা এটা হারাম? কই তুমি কারো বাড়িতে চুরি কইরা মাল আনছো, এজন্য তোমার চুল কাইটা দিছে, চুল কাইটা দিছে। আল্লাহর বান্দি তখন চোখের পানিটা সাইরা বলতেছেন, স্বামী গো কে তোমারে এমন বলছে? কই গ্রামের একটা মানুষ, সাথে সাথে তিনি কান্দেন আর বলেন, স্বামী বিশ্বাস করো আমিও নবী পরিবারের মেয়ে গো, চুরি করি নাই, আমার বাপ দাদা কেউ চুর ছিল না, কেউ চুরি করতে শিখায় না। আমার ঘটনা হলো এমন, ইহুদি মহিলা আমাকে দিতে চায় না, বাধ্য হয়ে আমি চুলটা দিছি। এইবার আল্লাহর নবী তিনি বুঝে ফেলছেন এটা ইবলিস ছিল, ইবলিস। এখন তিনি কসম তো করে ফেলছেন, কসম তো করে ফেলছেন। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠাইছে, জিব্রাইল আমার নবী তো কসম করে ফেলছে চুল কাটা দেখলে 100টা বেত্রাঘাত করবে, কসমটা তো পুরা করা দরকার। ও জিব্রাইল তাড়াতাড়ি করে যাও, যাই আমার আইয়ুব নবীকে বলো 100টা ছোট ছোট বাঁশের কঞ্চি এক জায়গায় যেন এক একত্রিত করে, তারপরে আস্তে করে যেন রহিমাকে আঘাত দেয়, আমি আল্লাহ কসম পুরা করে নিব। একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সকল ক্ষমতার মালিককে ফরমান আসে কার কাছ থেকে, আদেশ মানব কার? আমার যুক্তি যেখানে শেষ সেখান থেকে আল্লাহর কুদরত শুরু হয়, ঠিক না? আমার যুক্তি যেখানে শেষ সেখান থেকে আল্লাহর কুদরত শুরু হয়, তোমার আমার যুক্তি যেখানে শেষ সেখান থেকে আল্লাহর কুদরত শুরু। তুমি বলতেছো কোরআনে এই কথা কেমনে আসলো, জান্নাত জাহান্নামের আলোচনা কেমনে আসলো, উলামায়ে কেরামের কথার মাঝখানে কেউ কোনোদিন পণ্ডিতি করবা না, কারণ উলামায়ে কেরাম নিজের থেকে কিছু বলে না, যা বলে আল্লাহর কথা বলে, যা বলে নবীর কথা বলে। অতএব উলামায়ে কেরামের কথার সাথে পণ্ডিতি করতে চাইলে তোমাকেও কোরআন হাদিসের পণ্ডিত হওয়া লাগবে। ইঞ্জিনিয়ারের সাথে আমরা দ্বন্দ্বে যাই না, তোমরা কেন দ্বন্দ্বে আসো? ডাক্তারের সাথে আমরা দ্বন্দ্বে যাই না, ডাক্তার তুমি কেন আমাদের সাথে দ্বন্দ্বে আসো? মেজরের সাথে আমরা দ্বন্দ্বে যাই না, তুমি কেন আমাদের সাথে দ্বন্দ্বে আসো? যে যেই বিভাগের পণ্ডিত সেই বিভাগ নিয়ে পণ্ডিতি কর, ভিন্ন বিভাগে যাওয়ার চেষ্টা করবা না, কারণ এদেশের মানুষের মাতার মুকুট হলো উলামায়ে কেরাম। প্যার হাজরিন, এজন্য মনে রাখবেন ষড়যন্ত্র একমুখী নয়, চতুর্মুখী ষড়যন্ত্র ইসলাম নিয়ে শুরু হয়েছে। আমাদের সজাগ থাকা লাগবে, কোনো সময়ে যদি একটু অসতর্ক হয়ে যায় মনে রাখবা মহাদৌলত ইমান ডাকাতি হবে। নবী বলেন ফিতনার জমানায় ইমান যদি হেফাজত রাখতে চাও, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আমার উলামায়ে কেরামের সাথে, আমার উলামায়ে কেরামের সাথে সর্বদা মিলেমিশে থাকবা, আল্লাহ তোমার ইমান হেফাজত রাখবে। এই ফিতনার জমানায় একা একা হাঁটবার চেষ্টা করবেন না, কেউ একা একা পণ্ডিত হওয়ার চেষ্টা করবেন না, এটা নবী নিষেধ করে গেছেন। নবী বলছেন ফিতনার জমানা চলছে, এই জমানায় ঈমান বাঁচাতে চাও আলেমদের সাথে থাকো। আর আলেমরা ময়দানে তখনই নামবে যখন দেখবে আপনার ঈমান খতরার ভিতরে রয়েছে, মুসলমানের মুসলমানি খতরার মধ্যে রয়েছে, যখন দেখবে এই দেশে ইসলাম নিয়ে ষড়যন্ত্র, যখন দেখবে আমার মুসলমানি নিয়ে ষড়যন্ত্র, তখন উলামায়ে কেরাম আপনাদেরকে রাজপথে ডাক দিবে। সেই ডাক দেওয়া ইমাম সাহেবের ফায়দার জন্য নয়, সেই ডাক কোনো আলেমের মেম্বার হওয়ার জন্য নয়, চেয়ারম্যান হওয়ার জন্য নয়, এমপি হওয়ার জন্য নয়। ইসলাম থাকবে কি থাকবে না সেই কারণে আপনাদেরকে ময়দানে ডাক দিবে। সেইটাকে কারা কারা প্রস্তুত, হাত উঠে একটু আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর,
দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি হাত উঠায় বলো আসেনি আরে কুজুরে আসেনি একটু দাঁড়াও জেগে ওঠো ওহে মুসলমান আর কতদিন দিন ইসলামের সইবে অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে সিনেমা হল চলতে পারে না সবাই একমত মক্কা মদিনা মুসলমানের কলিজার জমিন ঠিক না আজকে ওই আরবের জমিনে সিনেমা হল উদ্বোধন হয় যাত্রার উদ্বোধন হয় দাওয়াত ও তবলিগের কাজ বন্ধ করা হয় জিকিরের আওয়াজ বন্ধ করা হয় আজান নিষিদ্ধ করার পায়তারা করা হয় ইহুদিদের কালচার চলে অতএব আরবের জমিন নিয়ে যদি সরজ মুসলমান তোমার আমার বেঁচে থেকে কোনো লাভ নাই ঠিক কিনা একটু দাঁড়াও জেগে ওঠো ওহে মুসলমান আর কতদিন দিন ইসলামের সইবে অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে সিনেমা হল চলতে পারে না নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম ঠিক কিনা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গোরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই এই বিনুদের চরের যুবকদের হাত উঠে একটু দেখাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি আরো জোরে আসেনি আল্লাহ তুমি কবুল করো জোরে বলি আমিন সবাই সজাগ আছেন তো ইনশাল্লাহ সবাই সজাগ আছেন তো শেষ পর্যন্ত পরীক্ষাটা কই গে থামছে ইচ্ছা আছে সবার শোনার আল্লাহ প্রত্যেককে আমলের নিয়তে শোনার তৌফিক দাও সবাই বলি আমিন আরো জোরে বলি আমিন যখনই তিনি কঞ্চি একশোটা কঞ্চি হাতে লুই আস্তে করে আঘাত করলেন আল্লাহ আসমান থেকে জানাই দিছে নবী আমি তোমার তোমার কসমের কাফারা কবুল করেছি জোরে কোন সুবহানাল্লাহ ভাইরা আমার এরপরেই বিবি রহিমা গেছেন খানা আনার জন্য ওই দিন খানা আইনা যখন তিনি মুখের ভিতরে ঢুকাইতেছেন ঢুকাইতে যাইয়া জিব্বাটা ঢুকাইতে যাইয়া ওনার জিব্বার মধ্যে একটা পোকায় কামড় মারছে আর ওই পোকার কামড়টায় যন্ত্রণা সইতে না পাইরা আল্লাহর বান্দি চিৎকার দিয়া জমিনে পড়ে গেছেন আর কানতেছেন বলতেছেন স্বামী গো একটা পোকার কামড় আমি সইতে পারলাম না আজ ১৩টা বৎসর যাবত তুমি কেমন করে এতগুলি পোকার কামড় সইতেছো আজ ১৩টা বৎসর যাবৎ কেমন করে এতগুলি পোকার কামড় সইতেছো স্বামী গো একটা পোকার কামড় সইতে পারলাম না একটু আল্লাহর কাছে দোয়া করো না আল্লাহ যেন তোমার সুস্থ করে দেয় সাথে সাথে আল্লাহর পয়গম্বর তিনি কান্দেন আর বলেন রহিমা ও রহিমা তুমি এটা কেমন প্রস্তাব দিয়েছো আমি আল্লাহর কাছে কেমন করে সুস্থতার কথা বলবো ৭০ বছর আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন গাম বিচি পর্যন্ত আমার শরীরে উঠে নাই আল্লাহ যদি আমাকে বলে আইয়ুব ৭০ বছর আমি আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দিয়েছি মাত্র ১৩টা বৎসর তুমি অসুস্থ এখনো তো ৭০ বছর হলো না এখনই বুঝি তুমি অধৈর্য হয়ে গেছো এখনো তো বরাবর হলো না সুস্থতার সাথে অসুস্থতার বয়স তো বরাবর হলো না যদি আল্লাহ আমাকে এমন কথা বলে গো রহিমা কি জবাব দিব কি জবাব দিব না না আমি এমন প্রস্তাব আমি আল্লাহর কাছে করতে পারি না যদি তোমার কষ্ট হয় আমি তোমাকে মুক্তি দিলাম তুমি চলে যাও আমাকে ফেলে তুমি চলে যাও আমার ৪ জন বিবি ছিল ৩ জন তো মারা গেছে ওই দিন যদি তুমি ওদের সাথে ঘুমাইতা তুমিও তো মারা যাইতা অতএব বিবি গো এমন কথা আমাকে বলবা না লাগলে তুমি চলে যাও বিবি রহিমার সাথে সাথে স্বামীর জোড়ায় ধরে কাঁদতে শুরু করলেন না গো স্বামী আমি যাওয়ার জন্য বলি না আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও এ ভাই
আমি আপনি কিন্তু নবীর মতো বলবো না রে ভাই আমার আপনার বলার তরিকা কি হবে শুনবেন আমার আপনার বলার তরিকা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন তিনি বলেছেন আল্লাহর কাছে বলবো মালিক সুস্থতাও তোমার দেওয়া নিয়ামত অসুস্থতাও তোমার দেওয়া নিয়ামত অসুস্থতার দ্বারা তুমি মুমিনের গুনাহ মাফ করো তার মাকাম মর্যাদা তুমি বাড়ায় দাও কিন্তু মালিক আমার ঈমান বড় দুর্বল আমার ঈমান বড় দুর্বল আমাকে অসুস্থতার নিয়ামত তুমি দিও না আল্লাহ আমাকে সুস্থতার নিয়ামত তুমি দান করো হযরত কোন সুবহানাল্লাহ এইভাবে আমরা আল্লাহর কাছে দোয়া চাইব কিন্তু আইয়ুব নবী তিনি তো পয়গম্বর তিনি তো বুঝতেছেন তার উপরে পরীক্ষা ভাইরা বন্ধুরা এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠালেন ১৮টা বৎসর চলে গেল অসুস্থ অবস্থায় ১৮টা বৎসর চলে গেল আল্লাহ এইবার বলেন জিব্রাইল আমার পয়গম্বর আইয়ুবের কাছে তুমি যাও জিব্রাইল আমিন এসে তিনি সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম সালামের জবাব দিতে তিনি একটু দেরি করলেন এমনি জিব্রাইল বলতেছে নবী গো আপনি যদি সালামের জবাব দিতে দেরি করেন আপনার উম্মত করবে কি কারণ সালাম দেওয়া সুন্নত সালামের জবাব দেওয়া ওয়াজিব সালাম দেওয়া সুন্নত জবাব দেওয়া ওয়াজিব সালাম না দিলে গুনাহ হয় না কিন্তু জবাব না দিলে গুনাহ হয় কবিরা গুনাহ হয় সালাম যেমন দিবেন জবাব তারে শোনায় দেওয়া লাগবে মনে মনে জবাব দিল জবাব হয় না আর আমাদের সমাজে কিছু মানুষ আছে জবাব তো দেই না বরং কই না কই আপনি দিছেন সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নেতা কই এই ধরনের উ যারা কয়া জবাব দিতেছেন আল্লাহর কাছে কি পরিমাণ ধরা খাইতেছেন বুঝে আসবে যেদিন আল্লাহ ধরবে সাবধান কবিরা গুনাহ হয় কবিরা গুনাহ শুধু মুখে মুখে না শোনায় জবাব দেওয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ঠিক না সালামের সহি তরিকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের সমাজে বিভিন্ন ধরনের সালামের স্টাইল একটা আছে রাজনৈতিক সালাম সালাম আলাইকুম আছে না সালাম আলাইকুম আসসালাম শব্দের অর্থ হলো শান্তি নাজিল হোক আর সালাম আলাইকুম শব্দের অর্থ হলো তোমার উপরে মরণ আও কেমন হইল শান্তির দোয়া হইছে না মরণের দোয়া হইছে হ্যাঁ এজন্য কেউ যদি সালাম আলাইকুম কয় আপনি গিয়ে ধরবেন ধরে রাখবেন তুই আমারে মরার দোয়া করলে কেন মরার দোয়া করলে কেন তুই আমার জন্য শান্তির দোয়া করতে পারস না মরার দোয়া করলে কেন সাবধান এজন্য সালাম শুদ্ধ করে দিব আর জবাব তারে শোনায় দিব জবাব তারে শোনায় দিব সালাম পাওয়ার সর্বপ্রথম হকদার হলো বাপ মা আমাদের সমাজে আমরা আছি যারা সালাম কম বেশি করি কিন্তু বাপ মারে সালাম করে এমন সন্তান খুব কম অথচ সালাম পাওয়ার সবচেয়ে বড় হকদার হলো মা বাবা একটা শান্তির দোয়া আল্লাহ তোমার উপরে শান্তি নাজিল করুক আমার বাবার জন্য আমি দোয়াটা করলাম না মার জন্য এই দোয়াটা করলাম না এটা বাবার হক নষ্ট করলাম মার হক নষ্ট করলাম প্যার হাজিরিন এজন্য যেই সন্তান বাবাকে সালাম দেয় এই সন্তান আর বাপের মধ্যে আল্লাহ দিল থেকে মহব্বত বাড়ায় দেয় স্বামী স্ত্রীর ভিতরে যখন সালাম কালাম হয় স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আল্লাহ বাড়ায় দেয় আমার মা বোনেরা যারা শুনতেছেন যারা মনে করেন ঘরে শান্তি কম সালামের আমলটা চালু করেন কবিরাজ লাগবে না পানি ফোড়াও লাগবে না শুধু একটা আমল দিয়া গেলাম স্বামীরে বেশি বেশি সালাম দেন অটোমেটিক তার মন আপনার দিকে আল্লাহ ঝুঁকায় দেবে দিলের ভিতরে মহব্বত ঢুকে যাবে যেই পুরুষ লোক ঘরে সালাম দিয়া ঢুকে এই ঘরের প্রতিটা মানুষের মধ্যে মহব্বত আল্লাহ তৈরি করে দেয় জিনবুতের আসর থাকে না এই ঘরে যেই ঘরে সালামের আমল হয় আমরা কত জায়গায় দৌড়তেছি আর কত বাটফারের কাছে ধরা খাইতেছি হ্যাঁ হাজার হাজার টাকা খরচ হইতেছে যদি বাটপারে লাগাল পায় জিন ছাড়াবে আপনার জিন ছাড়ানোর তরিকা আপনারই শিখাই দিলাম আপনি খালি ঘরে সালাম দিয়ে ঢুকেন জিনের ১৪ গোষ্ঠী ভাগবো কেউ ঘরে থাকবে না প্যার হাজরিন জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে নবী গো আপনি যদি সালামের উত্তর দিলেন দেরি কইরা উম্মতে করবে কি আইয়ুব আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলেন ভাই জিব্রাইল কেন একটু দেরি করেছি তুমি শুনবা বলে কেন যখন তুমি আমাকে সালাম দিয়েছো
তখনই আমার জিহ্বার মধ্যে একটা পোকা উঠছে আমি ওই পোকাটা যখন আমার জিহ্বায় উঠছে আমি যদি ওই মুহূর্তে তোমার সালামের জবাব দিতাম পোকাটা আমার জিহ্বা থেকে মাটিতে পড়ে যেত পোকাটা আইছে মাত্র খাওয়ার জন্য আমার ভয় হইছে কিয়ামতের ময়দানে পোকা যদি আল্লাহর কাছে নালিশ করে বসে মালিক তুমি পাঠাইছিলা তোমার পয়গম্বরের কাছে আমাকে মেহমান বানায়াও কিন্তু সে আমাকে খাইতে দেয় নাই আমাকে জমিনে ফেলায় দিছে এই ভয়ে আমি সাথে সাথে জবাবটা দেই নাই জিহ্বাটা নাড়াই নাই যখন পোকাটা আমার জিহ্বার উপর থেকে সরছে তখন সালামের জবাব দিছি মালিক আসমান থেকে ডাক দেয়া কই জিব্রাইল আমার পয়গম্বর আইয়ুবের জবাব তুমি কেমন পাইছো জিব্রাইল আমিন কই মালিক আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর জবাব আমি শুনি নাই আল্লাহ আমাদের বুঝাইয়া গেছে তোমার পয়গম্বর সবগুলি পরীক্ষায় জিপিএ 5 পেয়া পাশ করেছে আল্লাহ আমি জিব্রাইল সুপারিশ করি আর পরীক্ষা দিও না আল্লাহ তুমি তোমার পয়গম্বরে আর কষ্ট দিও না সব তুমি নিয়ে গেছো এরপরও তোমার জিকির সারে না আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জিব্রাইল আমার পয়গম্বরকে বলো পায়ের গুড়ালি দিয়া জমিনের ভিতরে যেন আঘাত করে জমিনে যেন আঘাত করে পায়ের গুড়ালি দিয়া আঘাত করলেই পানি জমজমের পানির মতো বের হবে এই পানিটা খাইলে পরি তার সমস্ত শরীর থেকে পোকাগুলি জর্জরে পড়ে যাবে নবী কয় বাইরে জিব্রাইল আমি কি দিয়া জমিনে আঘাত করব আমার পায়ের গুড়ালি তো নাই পোকা তো পাটও খেয়ে ফেলেছে জিব্রাইল কয় নবী গো আপনার অবস্থা দেখে আমি জিব্রাইল চুকির পানি রাখতে পারি না যা আছে তা দিয়ে এই জমিনে আঘাত করেন এই পচা পাটা দিয়া জমিনে আঘাত করলেন আল্লাহ পাক সাথে সাথে জমজমের পানির মতো পানি আল্লাহ বের করে দিলেন এইবার আল্লাহ বলতেছেন জিব্রাইল আমার পয়গম্বরে বলো পানি যেন পান করে জিব্রাইল আলী আমিন যখন বললেন পয়গম্বর পানিটা হাতে নিয়ে বিসমিল্লাহ বলে পানিটা পান করা মাত্রই সমস্ত শরীর থেকে পোকাগুলি ঝরঝরায়া মাটিতে পড়ে গেল ও জিব্রাইল শুধু তা নয় পানিটা হাতে নিয়ে শরীরের মধ্যে মাখাইতে বলো আমি আল্লাহ তারে 25 বছরের পূর্ণ যুবক তারে বানায় দেব পানিটা হাতে নিয়ে তিনি শরীরটা আবার মাখলেন আল্লাহ পরিপূর্ণ যৌবনতা আবার দান করল রূপ লাবণ্যতা আল্লাহ আবার ফিরায় দিল হারানো নিয়ামত আল্লাহ আবার ফিরায় দিল পাহাড়ের কোনার মধ্যে বসে বসে আল্লাহর জিকির করতেছেন বিবি রহিমা তিনি খাবার নিয়ে আসলেন আয়েশা দেখেন স্বামী নাই যেখানে স্বামীরে রেখে গেলেন সেখানে স্বামী নাই ডাইনে বামে সামনে তাকান হায় হায় আমার স্বামী কোথায় হয়তো জঙ্গলের বাঘ বুঝি খেয়ে ফেলেছে জঙ্গলের বাঘ ভাল্লুক বুঝি খেয়ে ফেলেছে যারদিকে চারদিকে তাকান দেখেন একজন যুবক অন্যদিকে মুখ করে তাকায় রয়েছে পাশে গেলেন যা বলতেছেন ভাই তুমি কি আমার ও স্বামীর দেখছ একজন অসুস্থ মানুষ অনেক দিন যাবত এই জায়গায় শুয়েছিল আমি তারে খাওয়াইতেছিলাম কাজ কইরে কইরে আইনা আজকে আয়া দেখি আমার স্বামী নাই তুমি আমার স্বামীর দেখছ নি নাকি বাপ বাল্লুক আমার স্বামীর খেয়ে ফেলেছে এমনি আইয়ুব আলী সালাম চেহারাটা অন্যদিকে রাইকে বলতেছেন তুমি কি তোমার স্বামীর চেহারা দেখলে তারে চিনব কয় হ আমি চেহারা দেখলে চিনব চেহারা দেখলে চিনব এই বলতেই তিনি চেহারাটা ঘুরান আর বলতেছেন বিবি গো ও বিবি আর কষ্ট করা লাগবে না আল্লাহ আমার হারানো নিয়ামত সব আল্লাহ ফিরায় দিছে মে তালিবে মাওলা হো মেরে ইশকে নিরালা মে তালিবে মাওলা হো মেরে ইশকে নিরালা হে জুমলা জাহা জিনকে তজল্লি সে উজালা হে জুমলা জাহা জিনকে তজল্লি সে উজালা মা দরুদ জাহা গাইর খুদা ইয়ার নাদারম
যদি ইয়াদে খুদা হিচে দিগর কার নাদারিম যদি ইয়াদে খুদা হিচে দিগর কার নাদারিম জোরে কোন আল্লাহু আকবার আর একটু জোরে কোন আল্লাহু আকবার এজন্য আমার ভাই সব নিয়ামত আল্লাহ ফিরায় দিবেন বিবিদেরকে আল্লাহ আবার জিন্দা করে দিবেন ছয়টা সন্তানকে আল্লাহ আবার জীবিত করে দিবেন যেরকম সুবহানাল্লাহ সহায় সম্পদগুলি আল্লাহ ফিরায় দিবেন তাফসীরের কিতাবের ভিতরে লিখেন সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম তিনি নিয়ামত ফিরে পাওয়ার পর যেই রাস্তা দিয়ে তিনি হাঁটতেন পিছন দিকে স্বর্ণের বৃষ্টি নাজিল হইত سبحان الله زورے کن ایتو گلی نعمت کم ککن جکن صبر کرسن بیپدے پویرا صبر کرسن امی اپنے جدی صبر کری اللہ شوشنگباد دیئچن شوشنگباد عباب اصر اللہ غلام شابدن منے رہی کو عباب پویرا شباب نشٹ کرنا عباب پویرا شباب تمہیں نشٹ کرنا منے رکبا عباب مانوش عباب ری بیتر جکن تاکے اللہ تارے پرکنن عباب ری بیتر پویرا شے شکر کرے کنا دھنی مانوش اوپر اللہ پرکنن دن دول পাইয়াশে শুকরিয়া আদায় করে কিনা অভাবে মানুষে সবর করে কিনা এ ভাই মনে রাখো একজন গরিব মানুষ যখন হাত উঠায় আরেকজন ধনী মানুষ যখন হাত উঠায় ধনী মানুষও হাত উঠাইছে গরিবও হাত উঠাইছে দুজন এক ক্যাটাগরির মুমিন এক ক্যাটাগরির নামাজি এক ক্যাটাগরির দিনদার দুজন সমানে সমান দুজন হালাল পথে চলে দুজন আল্লাহকে ভয় করে কিন্তু এরপর নবী বলেন ওই ধনী লোকের আগে গরিবের হাত আল্লাহর কাছে আগে কবুল হয়ে যায় শুধু তা নয় নবী বলেন লক্ষ টাকা ধনী যদি আল্লাহর ঘর মসজিদে দান করে তবু গরিবের খালি হাতের দোয়া আগে কবুল হয়ে যায় এজন্যই নবী বলেছেন ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বিখামসিমিয়াতি সানা গরিব ধনীর 500 বছর আগে আল্লাহর তৈরি জান্নাতে যাবে কোন গরিব যেই গরিব গরিবি হালতও মসজিদে গেছে যেই গরিব গরিবি হালতও বিবির পর্দার ভিতরে রাখছে যেই গরিব গরিবি হালতও মেয়েটারে পর্দার ভিতরে রাখছে যেই গরিব গরিবি হালতও হালাল পথে চলছে হারাম পথে যায় নাই সুদকোরের কাছ থেকে কখনো সুদে টাকা আনে নাই অভাবে চলছে সংসার অভাবে চাপালছে এরপর আল্লাহর ভয় যার অন্তরে ছিল এই গরিবরে আল্লাহ পাক এলাকার ধনীরা যারা জান্নাতে যাবে সম্পদ হালাল পথে কামাই কইরা হালাল পথে ব্যয় কইরা যেই ধনীরা জান্নাতে যাবে এদের 500 বছর আগে আল্লাহ তারে জান্নাত দিবে সুবহানাল্লাহ জোরে কোন তাহলে বিপদে পড়ে সবর করলে লাভ আছে নি না নাই অভাবে পড়ে নামাজ কালাম পড়লে লাভ আছে নি না নাই আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষ আমরা হলাম অভাবী গরিব ঠিক না হ্যাঁ এজন্য এই বিষয়টা নিয়ে বয়ানটা করলাম আল্লাহ আমাদেরকে যে হালে রাখছে এই হালতটা হলো অভাবের হালত এই হালতটা হলো শহরে বন্দরে যারা আছে আমেরিকা লন্ডনে যারা আছে এদের কোনো অভাব নাই যখন মন চায় গাড়ি চড়ে যখন মন চায় বিমানে চড়ে যখন মন চায় যা তা কিনে কিন্তু আমরা যখন মন চায় তা মন চাইলেও পারি না ঠিক না মন চাইলেও পারি না এজন্য আল্লাহ বলে বান্দারে ধন দৌলত তো আমিই দেই এক শ্রেণীরে দিছি তোমারে দিছি না এটা আমিই করছি এরপরও তুমি যখন আমার এই সিদ্ধান্তের উপরে তুমি সবর করছো আল্লাহ আমি তোমার সিদ্ধান্ত মাইনা নিলাম দুনিয়াতে আমার গরিব বানাইছো আল্লাহ মাইনা নিছি মানসি বিদায়ী তো তোমার এবাদত বন্দিগি করি মানসি বিদায়ী তো তোমার কদমে সেজদা দেই আল্লাহকে বান্দা দেখ আমি আল্লাহ কত বড় মুনসিফ আমার ইনসাফ দেখ দুনিয়াতে ধনী আরাম করছে তোর থেকে 60-70 বছরে হায়াত পাইছিল এই ধনী তো 60 বছর সে আরামের দিক দিয়ে তোমার চেয়ে আগে ছিল 60-70 বছর আরাম করছে তোমার থেকে বেশি আর আখেরাতের ময়দানে আরামের ব্যবস্থায় আমি আল্লাহ তার চেয়ে তোমারে 60 বছর আগে না 500 বছর আগে দিব জোরে কর না সুবহানাল্লাহ 60 বছর বেশি না দুনিয়াতে 60 বছর বেশি পাইছে হে আরাম করছে তোমার চেয়ে আর আখেরাতের লাইনে আমি তোমাকে 500 বছর বেশি দিব সুবহানাল্লাহ তাহলে আমরা যে হালে আল্লাহ রাখছি এই হালতে সবর করতে রাজি আছি কারা কারা একটু হাত উঠে আল্লাহকে দেখান আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো কেউ আমরা নিরাশ না হই
কেউ আমরা মুখ দিয়া কোনোদিন কুফরি কালাম বের করব না এমন কথা বলবো না আল্লাহ বুঝি আমারই পাইলো শুধু আমারই খালি দেখলো বিপদে আমারে সারে না আমি নামাজ কালাম পড়ি আমার কি দোষ এই ধরনের কথা না সর্বদা আল্লাহর উপরে কর আর ইমাম গাজ্জালির মতো দোয়া কর আল্লাহ ও আল্লাহ আমার ঈমান দুর্বল আল্লাহ তুমি আমারে কঠিন বিপদে ফেলায়ও না আমি কঠিন পরীক্ষা পারমু না আল্লাহ আমার ঈমান দুর্বল আল্লাহ তুমি আমারে সহজ করে দাও এই দোয়াটা করলে আল্লাহ খুশি হয় আল্লাহ বিপদ দূর করে আল্লাহ খুশিও হয় আল্লাহ আমাদের সবাইকে বিশেষ করে যুবকগুলিকে আল্লাহ পাক ইসলামের পথে চলার আল্লাহর বন্দেগি সঠিকভাবে করার এবং বিবি বাচ্চারে পর্দার ভিতরে রাইকা হালাল পথে পালবার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন সবাই কোন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا راحم المساكين أسألك مسألة المسكين أي الله تمار دور بره حد دوٹا بره إلام أي الله قدرتي نظر ميار نظر تاكي دیکھا গভীর রাত পর্যন্ত তোমার বান্দারা আয় আল্লাহ বসে বসে তোমার কথা তোমার হাবিবের কথা তোমার নবী আম্বিয়া কেরামের কথা মনোযোগ দিয়ে শুনতেছে গো মালিক আল্লাহ আমলখানা যদি পছন্দনীয় হয় এর উসিলায় আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ ফরমাও ও মালিক জানি না গো মালিক আমাদের কার হায়াত কতদিন দুনিয়ায় বাকি আছে কত যুবক ঘুমায় আর ঘুম থেকে উঠে না কত বাবা ঘর থেকে বের হয়ে যায় আর সন্তানের কাছে ফিরে না এ আল্লাহ কত যুবক মার কাছ থেকে বিদায় নিয়ে বের হয় আর ঘরে আসে না আল্লাহ আমাদেরকে বেনামাজি বানায়া তুমি কবরে নিও না চোখের সামনে কত বন্ধু কবরে গেল চোখের সামনে খেলাধুলার সাথী কবরে শুয়ে রইল আয় আল্লাহ যাদের হাসি মুখের চেহারাটা এখনো চোখের সামনে ভাসে ও মালিক যারা একদিন এই রাস্তা দিয়ে ঘুরত এই মসজিদে নামাজ পড়ত তারা আজ কোথায় গেল কোথায় রইল তুমি সারা কেউ জানে না আয় আল্লাহ আমরা খাটি দিলে তওবা করলাম আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর ফরমাও আর নাফরমানি করমু না আর জীবনে নামাজ সারমু না বাপ মার সাথে বেয়াদবি করমু না মানুষের হক নষ্ট করমু না আল্লাহ মেহরবানি করে আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর ফরমাও ও মালিক জানি না গো মালিক কার জানি আমার মতো দুঃখিনী মা দুনিয়ায় নাই যার মা নাই সে জানে মা কত বড় নিয়ামত যার বাবা নাই সে জানে বাবা কত বড় দৌলত যে মা একাধারে দশ মার দশ দিন পেটে রাখল মার পেটে তাইকা কলি যায় লাথি মারছি মা খানা বন্ধ কইরা উইটে গেল চোখ দিয়া পানি জোরে বাবা যায় জিজ্ঞেস করে কি হইছে খানা খাইবা না মা তখনও কয় না তোমার সন্তান আবার কলিজায় লাথি মারছে ও মালিক কত রাত মা না ঘুমাইয়া এই গর ওই করে হাইটা হাইটা রাত কাটাইলো আমি দুনিয়া আসলাম প্রস্রাব করে বিছানা বিজায় দিছি মা বিজা বিছানায় শুইয়া আমাকে বুকে রাইকা সারা রাত কাটায় দিল আমি ঘর থেকে রাগ করে বের হয়ে গেছি
সবাই ঘুমায়া পড়ল দুখিনী মা ঘুমায় না গভীর রাতে দরজার কিনারায় যদি আইসা আম্মাকে ডাক দিছি মার সাথে সাথে দরজা খুইলা দিছে মালি কেমন মারে তুমি কবরে আজাব দিও না এমন মারে তুমি কবরে মাইরো না মারু ডাডাইকে বলে বাজান রে মার কবরের পাশ দিয়ে চইলে যাও কবরটা দেখো বুঝি মার কোথায় ইয়াদ হয় না সন্তান যদি দিন না শিখে মার কবরের পাশ দিয়া বাবার কবরের পাশ দিয়া চইলা যায় গান গাইয়া বন্ধুদের সাথে হাসি তামাশা কইরে চইলা যায় সন্তান রে যদি বাপ মা দিন শিখে যায় মার কবরটা দূর থেকে দেখলি কলিজা কবর দিয়ে উঠে বাবার কবরটা দেখলি কলিজা কামর দিয়ে উঠে ইয়াসিন পইরা পইরা রওনা দে সাথে সাথে গো মালিক তুমি বুঝি কবরের আজাব মাফ কইরা দাও আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে হাফিজে কোরআন আলেমে দিন কবুল করে নাও স্কুলের ছাত্রগুলি কলেজের ছাত্রগুলি রে পাক্কা নামাজি দিনদার কোরআন তেলাওয়াতকারী বানায়া দাও যেই বাবা বাড়ি বানিয়ে দিয়া গেল আমার মাথার উপরে লাইট জ্বলে ফ্যান ঘুরে যেই বাবা খাইতে বসলে আমি সামনে দাঁড়াইছি নিজের মুখের লোকমা আমার মুখে তুইলা দিছে ঈদের দিনে বাবা সিরা লুঙ্গি পরছে আমাকে নতুন কবর কিনে ঈদ নামাজে লয়া গেছে আল্লাহ আমার মাথার উপরে লাইট জ্বলে ফ্যান ঘুরে বাবা যেই ঘুরে শুয়েছে আলো নাই বাতাস নাই জান্নাতি আলো বাতাসের ব্যবস্থা করে দিও গো মালিক আব্বা আম্মার কবরে জান্নাতি আলো বাতাসের ব্যবস্থা করে দিও এই যুবক গুলি জানি না কার মা নাই কার বাবা নাই কার দাদা নাই কার দাদি নাই কার জানি আদরের বড় বাইটা নাই আয় আল্লাহ মেহরবানি করে এই মাহফিলের খাতিরে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ এলাকার সকল মর্দে গান যে যেখানে কবরের শহীদ আল্লাহ প্রত্যেকের কবরে এই মাহফিলের খবর তুমি পৌঁছায় দাও আল্লাহ তাদের আওলাদ আজকে কোরআনের এত সুন্দর মাহফিলের আয়োজন করছে গো আল্লাহ এই খাতিরে তাদের কবর কি জান্নাতের বাগিচা বানায় দাও ও মাওলা আম্মা বাজাদের জীবিত হায়াতে বরকত দিয়া দাও বাপমার সেবা করার তৌফিক দাও আল্লাহ যুবকগুলির হায়াতে বরকত দিয়া দাও লেখাপড়ায় উন্নতি দাও ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও সামনের জীবনগুলি আসান করে দাও ও মাওলা মরণ পর্যন্ত কোরআনের খাদেম বানায় রাখো সমাজের ভালো ভালো কাজগুলি তাদের দ্বারা করায় নাও আয় আল্লাহ সর্বদা উলামায়ে কেলামকে দিল থেকে মহব্বত করার তৌফিক দাও আল্লাহ আমাদের এলাকার সমস্ত মানুষ সবাইকে আলেমদের সাথে মিলে মিশে থাকার তৌফিক দাও মাওলাই করিম ফিতনা ফাসাদ দূর করে দাও হিংসা বিদ্বেষ অন্তর থেকে দূর করে দাও ভাইয়ে ভাইয়ে মহব্বত এলাকার মানুষের ভিতরে মিল মহব্বত তুমি বাড়ায় দাও আল্লাহ প্রতিটা ঘরের মধ্যে শান্তি নাজিল করো স্বামী স্ত্রীর মহব্বত বাড়ায় দাও যেখানে অশান্তি আছে আল্লাহ তুমি শান্তি নাজিল করো আল্লাহ ছেলেগুলির মা ভক্ত বাবা ভক্ত সন্তান বানাও যুবকগুলির পাক্কা দিনদার নামাজি বানায় দাও অসুস্থ যারা আছে আল্লাহ সুস্থ করে দাও পেরেশানিতে যারা আছে পেরেশানি দূর করে দাও আয় আল্লাহ আমাদের দেশের উপরে শান্তি নাজিল করো অশান্তি দূর করো আল্লাহ ফসলে বরকত দাও প্রবাসীদেরকে আফত বিপদ থেকে হেফাজত করো আয় আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় তুমি বরকত দান করো মাওলা এই মাহফিলকে এলাকার জন্য নাজাতের উসিলা বানাও ও সাল্লাল্লাহু তাআলা আমার মা বোনদেরকে মাফ করে দাও আল্লাহ আমার মা বোনদেরকে তুমি জান্নাতি বানাও মা বোনদেরকে পর্দা নিশীন কোরআন তেলাওয়াতকারিনী বানাও যে মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে এই মার গর্ভ থেকে হাফেজে কোরআন জন্ম নেয় আল্লাহ প্রতিটা ঘরে ঘরে মা বোনদেরকে কোরআন তেলাওয়াতকারিনী বানায় দাও ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন
آمين برحمتك يا أرحم الراحمين.